জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের বাংলাদেশ সফর চার দিনের সফরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মিশেল ঢাকায় পৌঁছেছেন রবিবার সকাল সাড়ে দশটার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান বাংলাদেশ সরকারের আমন্ত্রণে প্রথমবার জাতিসংঘের কোন মানবাধিকার প্রধান ঢাকায় এলেন ব্যাচেলেট এ সফরে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতি বিচরিত জাদুঘর পরিদর্শন করা ছাড়াও বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন স্তরের প্রতিনিধি এবং একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করে সরেজমিনে মানবাধিকার পরিস্থিতি বোঝার চেষ্টা করেন জানা যায় ব্যাচেলের তার এই সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের সফরকে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করার একটি সুযোগ হিসেবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেখছেন ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট গ্লোব নিউজ